শাহবাগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ টিআর সেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া জাতীয় নির্বাচনের সেনাবাহিনী মোতায়ের পক্ষে সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে খালেদার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের হাতে বিদেশে নেওয়ার প্রয়োজন দেখছেন না চিকিৎসক কুমিল্লার মামলায় গ্রেফতার গরম মৌসুমে প্রতি কেজি আটত্রিশ টাকা দরে চাল কিনবে সরকার ধান ছাব্বিশ টাকা লক্ষ্যমাত্রা দশ লাখ টন ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব কাল দ্বিপক্ষীয় বৈঠক সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মরণ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাজনিম বাজালী সংবাদে আরো থাকছে কোন দেশে উত্তরণের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পরামর্শ বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সাহাভাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ সময় সে পুলিশের সাথে ধাওয়া ধাওয়া পাল্টা হয় তাদের রাজধানীতে পদযাত্রা শেষে শাহবাগে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা সব ধরনের কোটা দশ শতাংশে নামিয়ে আনার দাবি জানান আন্দোলনকারীরা একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা হয়েছে সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মিরাজ মিজু শাহবাগে অবস্থান নেয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ এক পর্যায়ে টিআরসেল নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে পুলিশ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আটক করা হয় বেশ কয়েকজনকে রাস্তায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হাটে এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা বিভিন্ন স্থান ঘুরে শাহবাগে অবস্থান নেয় তারা এর ফলে রাজধানীতে সৃষ্টি হয় যানজট এ আন্দোলনে যোগ দেন হাজারো শিক্ষার্থী ও চাকুরি প্রার্থীরা কোটা সংস্কার করে যৌক্তিকভাবেই কমানোর দাবি তাদের সব ধরনের কোটা শতাংশে নামিয়ে আনারও দাবি ওঠে অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশের সকল নিয়োগ পরীক্ষায় যদি কোটায় কোন প্রার্থী পাওয়ানো যায় তাহলে সেসব শূন্য পদ মেধা দিয়ে পূরণ করা আমাদের জন্য মাত্র হচ্ছে এটা এদিকে একই দাবিতে কুমিল্লা দিনাজপুর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে শিক্ষার্থীরা মিরাজ মিজু টেলিভিশন ঢাকা আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা যদিও এটিকে তার ব্যক্তিগত মত বলে জানান তিনি সিসি বলেন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রিপোর্ট রাজধানীর সিট আপ মিলনায়তনে বাংলাদেশে প্রবাসী ভোটাধিকার প্রবর্তন সমস্যা ও চ্যালেঞ্জ শীর্ষক ইলেকশন ওয়ার্কিং গ্রুপের গোলটেবিল বৈঠক আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি সাবেক কূটনীতিক এবং প্রধান নির্বাচন কমিশনার ইলেকট্রনিক ভোটিং এর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের প্রসঙ্গ সুষ্ঠু নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষেই আবারও বিএনপির অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমাদের দেশের সেনাবাহিনী সারা দুনিয়ায় নির্বাচন মনিটর

হবে। হবে সেটা নির্বাচন কমিশন জানে পরে এ বিষয়ে সিইসি কে এম নুরুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন তার অবস্থান সেনা মোতায়েনের পক্ষেই সিইসি জানান এটি ব্যক্তিগত মত হলেও সিদ্ধান্ত হবে কমিশনের সভায় আগের নির্বাচনের নির্বাচনগুলোতে সেনা মোতায়েন হয়েছে এই নির্বাচনে নিশানা মতন হবে না কথা আমরা বলিনি নিশানা হতে পারে এটা তো আমাদের কমিশনের সিদ্ধান্তের বিষয় আছে আমি একা এখানে তো একজন মাত্র কমিশনে পাঁচজন আছে ব্যক্তিগত ভাবে আমি হওয়া উচিত এর আগে গোল টেবিল বৈঠকে প্রবাসী ভোটারদের ভোটদানের পদ্ধতি সুবিধা অসুবিধা ভোটগ্রহণ পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন বিশেষজ্ঞরা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই তবে পরিস্থিতি বিবেচনায় কমিশন সুপারিশ করতে পারে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সভায় তিনি এই মন্তব্য করেন কয়েকটি সিটি কর্পোরেশনে বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন যেখানে বিএনপির প্রার্থী ঠিক হয়নি সেখানে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে আইন আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচনে তাদের দায়িত্ব পালন ব্যর্থ যদি সে অবস্থায় তারা নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ নির্বাচন কমিশনের সেনাবাহিনী নিয়োগের কোন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক্সরে রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আপাতত দেশে চিকিৎসা সম্ভব বিদেশে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়েছে আদালত এছাড়া জিয়া অরফেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনের বিরুদ্ধে আপিলের সার সংক্ষেপ জমা দিয়েছেন দুদকের আইনজীবী পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয় রোববার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে সংবাদ সম্মেলন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লা আল হারুন তিনি জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের উপস্থিতিতেই সব পরীক্ষা করা হয়েছে নিয়ম মেনেই সেই পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে চেয়ারম্যান সাহেব উনি সবকিছু করে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল আমি ওটা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি ওনাকে বাহ্যিকভাবে দেখতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার শামসুদ জামানও সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন যতদূর দেখেছেন তাতে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তাতে এখনই বিদেশে চিকিৎসা করার প্রয়োজন নেই বলে মত দেন তিনি আগে থেকে যে সমস্যাগুলো ছিল সেগুলো একটু বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে কুমিল্লার ১৪ গ্রামে বাস পোড়ানো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যুতে গ্রেফতার দেখানো হয়েছে আগামী দশ এপ্রিল মামলার জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এই আদেশ দেন বেগম খালেদা জিয়াকে কেন আনা হয় নাই উনি জানতে চাওয়াতে আজকে রিপোর্ট আসছে যে উনি অসুস্থ ছিলেন সেই কারণে কোর্ট পিডব্লিউটা বাতিল করে আজকে ওনার জন্য গ্রেপ্তারি ওয়ারেন্ট দেখাইছে এবং জাবিনের জন্য দিন ধার্যরে গেছে। অন্যদিকে খালেদ জিয়ার জমি আবেদনের বিরুদ্ধে উচ্চ আদালতে দায়ের করা আপিলের 29 পৃষ্ঠার সংক্ষেপ সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়েছেন Dudokeranjibi। তাপসীর আবেয়া 21 টেলিভিশন ঢাকা। আসন্ন বড় মৌসুমে প্রতি কেজি চাল 38 টাকা এবং 26 টাকা দরে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে এই মৌসুমে 10 লাখ টন ধান চাল সংগ্রহ করা হবে। সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রহমানের রিপোর্ট এবার বড় মৌসুমে প্রায় দুই কোটি টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার বড় ধানের বাম্পার ফলন হওয়ায় দশ লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে আট লাখ সিদ্ধ আর এক লাখ মেট্রিক টন আতপ চাল এছাড়া এক লাখ টন ধান সংগ্রহ করা হবে উৎপাদন খরচ ছত্রিশ টাকা ধরে আটত্রিশ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে বড় চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয় যা গেলে বছরের চেয়ে চার টাকা বেশি সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান খাদ্যমন্ত্রী এক কোটি নব্বই লক্ষ টন চাল আমরা বড় ধান থেকে আমরা পাবো ইনশাল্লাহ বড় সংগ্রহ আমি নির্ধারণ করেছি দশ লক্ষ মেট্রিক টন যেভাবে উৎপাদন হচ্ছে তাতে করে আমরা বেশিও করতে পারি কৃষকদের উৎসাহিত করার জন্য উৎপাদন খরচ ধরা হয়েছে ছত্রিশ টাকা দু টাকা আরো যোগ করে আমরা আটত্রিশ টাকা সংগ্রহ আমরা ধার্য করেছি এদিকে চেয়ে টাকা টাকা বাড়িয়ে প্রতি কেজি ধান সরকার কিনবে চালা সংগ্রহ মূল্য ধার্য করেছে সাতত্রিশ টাকা এবং ধানের সংগ্রহ আমরা ধার্য করেছি ছাব্বিশ টাকা দোসরা মে থেকে সংগ্রহ শুরু হবে একত্রিশে আগস্ট পর্যন্ত আমাদের সংগ্রহ চলবে আমাদের যে মজুদ আছে তাতে কোনো রকম রকম অসুবিধার কোনো কারণ নাই উৎপাদন কম হওয়ায় এবার সরকারি গম সংগ্রহ করা হবে না বলে জানান খাদ্যমন্ত্রী সংগ্রহ আমরা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন রহমান একুশে টেলিভিশন ঢাকা তিন দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে তার এই সফরে বহুল প্রত্যাশিত তিস্তার পানি বন্টন সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক কাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের পর বেশ কয়েকটি সমঝোতা স্মারক শোয়ের কথা রয়েছে আগামীকাল বিকেলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে রাজধানীর একটি হোটেল আলোচনা সভায় অংশ নেবেন ভারতের পররাষ্ট্র সচিব ইসলামী ব্যাংক বিরতি যখন তখন অন্যান্য নিচ্ছি খবরের সঙ্গে আরও থাকবে টাঙ্গাইলের শ্রমিক নেতা আমিনুল হত্যা একজনের ফাঁসির আদেশ আসামি পলাতক রাজধানীর মিরপুরে বাহান্ন লাখ ভারতীয় জাল মুদ্রা উদ্ধার আট জনকে আটক আবারও স্বাগত রাত এগারোটার একুশে সংবাদে শ্রমিক নেতা আমিনুল হত্যা মামলায় টাঙ্গাইলে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত তবে দণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছে সকালে টাঙ্গাইল বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এই আদেশ দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম দু বারো সালের চার এপ্রিল সাভারের বাইপাইল থেকে নিখোঁজ হন দুই দিন পর টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে লাশটি দাফন করে পরে পরিচয় পেয়ে স্বজনরা লাশ উত্তোলন করে গ্রামের বাড়ি গাজীপুরের হিজলহাটি গ্রামে নিয়ে দাফন করেন প্রথমে অজ্ঞাত পরিচয়ে একজনকে আসামি করে ঘাটেল থানায় মামলা হয় পরে তদন্ত করে চার্জশিট দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে আসামি করে রাজধানীর মিরপুরের দক্ষিণ মণিপুর এলাকার একটি বাড়ি থেকে বায়ান্ন লাখ ভারতীয় জাল মোচা উদ্ধার করেছে র্যাব ওই ঘটনায় আটজনকে আটক করা হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বিকেলে মিরপুরের দক্ষিণ মণিপুরে মোল্লাপাড়ার একটি বাসায় অভিযান চালায় এই সময় ওই বাসা থেকে বান্ন লাখ জাল মুদ্রা ও মুদ্রা তৈরির মেশিন কম্পিউটার সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয় তিনি বলেন চক্রটি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরি করে ভারতে পাচার করত জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি এবার সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ তফসিল ঘোষণার পর সিটি নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে খুলনার রাজনীতিতে দলীয় প্রতীকে নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা তফসিল ঘোষণায় সন্তুষ্ট জাতীয় পার্টি তবে বরাবরের মতোই পরিবেশ নিয়ে শঙ্কায় বিএনপি সংশয় বামদল পদপ্রত্যাশীদেরও শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত রূপসা ভৈরবের তীর ঘেঁষে খুলনা শিল্পনগরী দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এ শহরের সিটি নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন গুরুত্ব অনেকটাই বাড়িয়েছে এই নির্বাচনের নিজেদের মতো করে হিসেব করছেন রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়ে সব দলের অংশগ্রহণে সুশৃঙ্খল নির্বাচন প্রত্যাশা আওয়ামী লীগের এই নেতার বিএনপি ঘোষণা দিয়েছে যে তার এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেখানে একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকারের অধীনে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করে বিএনপি বলছে সিটি নির্বাচনই প্রমাণ করবে জনমনে সরকারের অবস্থান নির্বাচন কমিশনকে পরীক্ষা করবে এই তাদেরকে অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় কিনা এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করছেন বাম নেতারা যদিও তফসিল ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি পেশি শক্তির খেলা সাম্প্রদায়িক শক্তির ব্যবহার এবং প্রশাসনিক কাজ সাথে এগুলো সবই এখানে বিদ্যমান তার সত্ত্বেও আমরা এর প্রতিবাদ করার জন্য নির্বাচন করব আমি আসলে স্বাগতম জানাই যে নিয়ম অনুযায়ী তারা নির্বাচন কমিশন তাদের সিডিউল টাইম হিসাবে ঘোষণা দিয়েছে আগামী পনেরোই মে অনুষ্ঠিত নির্বাচনে একজন মেয়র সংরক্ষিত নারী আসনে দশ জন সহ একচল্লিশ জন কাউন্সিলর নির্বাচিত হবেন ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন এদিকে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করল প্রার্থী ঘোষণা করেনি বিএনপি বিকেলে দুই সিটিতে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা প্রথমে খুলনা সিটি কর্পোরেশন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয় বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি ও নজরুল ইসলাম মঞ্জু সাক্ষাৎ শেষে প্রার্থীরা জানান দলের সিদ্ধান্ত মেনেই কাজ করবেন তারা এরপর গাজীপুরের বর্তমান মেয়র এম এ মান্নান হাসান উদ্দিন সরকার সহ মনোনয়ন প্রত্যাশীরা দলের নেতাদের সাথে কথা বলেন দলের যে কোনো সিদ্ধান্ত এর আগেও আমরা বাস্তবায়ন করেছি আবার এখনও আমরা বাস্তবায়ন করবো এটাই আমাদের দায়িত্ব গত নির্বাচনে বা যে কোনো নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাল্লাহ এবারের নির্বাচনেও আমরা তাই করবো দল যাই সিদ্ধান্ত নিই দলের দিকে তাকিয়ে নমিশন বোর্ড মনোনয়ন দেবে এবং সেক্ষেত্রে মনোনীত প্রার্থী দলকে নিয়ে এগোবে এবং আমরা আশাবাদী যে দল বিজয়ী হবে ইনশাল্লাহ পূর্বে যেরকম কাজ করেছে আগামী তো সেইভাবে করবো এবার আমাদের বিশেষ আয়োজন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দু হাজার একুশ সাল পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রবৃদ্ধির দশ শতাংশে উন্নীত এবং সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা প্রায় চার কোটি মানুষ সীমার নিচে থাকায় বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে ব্যাপক কর্মসংস্থান মাধ্যমে অর্থনীতি টেকসই করার তাগিদ দিয়েছেন তারা বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল জাতীয় আয় বৃদ্ধি মানব সম্পদ উন্নয়ন আর অর্থনৈতিক ভঙ্গুরতার সংখ্যা কাটিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার যে প্রাথমিক স্বীকৃতি পেয়েছে তাকে ধারাবাহিক অগ্রগতির মাইল ফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা সামগ্রিকভাবে আমাদের যেহেতু অর্জন হয়েছে সে কারণে আমরা এখন যাচ্ছি বেরিয়ে অবশ্যই এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা গর্বের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের তিনটি শর্তের একটি জাতীয় আয় মাথাপিছু কমপক্ষে এক হাজার ডলার আয়ের শর্ত পেছনে ফেলে গড় মাথাপিছু আয় এক হাজার উন্নীত হয়ে স্বীকৃতি পায় বাংলাদেশ বর্তমানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে এক ডলার তবে অনেক দেশের আয়ের তুলনায় ফারাকটা কম হয় এ নিয়ে আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড মির্জা আজিজুল ইসলাম তার পরামর্শ দু সালের মধ্যে প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে নিতে হবে দুই সালের মধ্যে বিশ্ব ব্যাংকের মধ্যমায়ের দেশের যে ক্লাসিফিকেশন সেটার মধ্যে পৌঁছাতে চাই সেটার জন্য যে দরকার উপরে আমাদের প্রবৃদ্ধিটা হচ্ছে একটা লো বেজের উপরে একটা নিম্ন ভিত্তির উপরে কারো যদি পাঁচশো টাকা বা হাজার টাকা যদি ইনকাম থাকে তার উপরে ফাইভ পার্সেন্ট গ্রোথ হলে তার ইনকাম বাড়বে পঞ্চাশ টাকা আর আমার যদি দুশো টাকা ইনকাম থাকে তার উপরে টেন পার্সেন্ট গ্রোথ হলেও আমার ইনকাম বাড়বে বিশ টাকা আনুপাতিক হারে ইয়ে কমলেও কিন্তু এই যে অ্যাবসুলিউট ডিফারেন্সটা সেটা এখনো বেড়ে যাচ্ছে সুতরাং আমাদের প্রবৃত্তির মাত্রা আরও বেশি বাড়াতে লাগবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেছেন এই সন্ত্রাসটাই এখন আমাদের অগ্রগতির সবচাইতে বড় প্রতিবন্ধক সন্ত্রাসী কর্মকলাপ হলে আমাদের ওই ভার্নারিটির পয়েন্টে আমরা আটকে যাব আমরা উন্নয়নের পিছনে পড়ে যাবে এটা স্বাভাবিক কথা এই ধরনের সন্ত্রাস হলে তো উন্নয়ন হয় না একটি হলো ব্যাংকিং সেক্টর এটিকে লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে কিছু অপশক্তি এই কাজগুলো করেছে এটা পুনরুদ্ধার করতেই হবে দেশের অর্থনীতিকে আরো গতিশীল ও টেকসই করতে সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা সাজেদ রমেল একুশে টেলিভিশন ঢাকা এবার সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ প্রায় এক যুগ ধরে সিগন্যাল বাতি ছাড়াই চলছে খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ সড়কের ট্রাফিক ব্যবস্থা বাতিগুলো অকেজ থাকায় বিশৃঙ্খলভাবে যান চলাচলের সৃষ্টি হয় যানজট প্রায় ঘটে দুর্ঘটনা ফলে দুর্ভোগ বেড়েছে নগরবাসী সিটি মেয়র জানিয়েছেন এ ব্যাপারে প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শেখ মোহাম্মদ জুয়েলার ক্যামেরায় খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন শৌমুর ইসলাম উনিশশো ছিয়াশি সালে খুলনানগরীর ষোলোটি পয়েন্টে সিগনাল বাতি চালু করা হয় তবে কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় বাতিগুলো পরে নতুন করে বসানো হলেও পদ্ধতিগত ত্রুটির কারণে দু হাজার পাঁচ সালের মধ্যে নষ্ট হয়ে যায় সবগুলো সিগনাল বাতি এরপর শহর সম্প্রসারণ হলেও নতুন করে বসানো দূরের কথা পুরনো সিগন্যাল বাতিগুলোও সংস্কার করা হয়নি ফলে সিগন্যাল বাতি ছাড়াই চলছে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা এতে নগরীতে যানজটের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা এটা যতই বাণিজ্যিক হচ্ছে এখানে জ্যাম বেশি বাড়তেছে সো যানবাহন বেশি বাড়তেছে সিগন্যাল না থাকার কারণে প্রবলেম হয় আমাদের গাড়িগুলো সঠিক ভাবে কোন জায়গায় থামে না কিন্তু জটলা পাকায় যায় রিস্ক নিয়ে রাস্তা পার হতে হয় এটা যে এখন হওয়া উচিত এটা কেউ দেখতেছেন ট্রাফিক বিভাগ বলছে সিগন্যাল বাতি ছাড়া সীমিত জনবল দিয়ে রাস্তার শৃঙ্খলা রক্ষায় হিমশিম খেতে হয় তাদের যে কাজটা বাতি দিয়ে করা যেত সেটা এখন লোক দিয়ে করা লাগতেছে সুতরাং আমাদের জনবল এখানে বেশি লাগছে ট্রাফিক কন্ট্রোল করতে তবে আসার কথা শোনালেন সিটি মেয়র এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন তিনি আরো নতুন নতুন জায়গায় সিগন্যাল বাতি স্থাপন করতে হবে আমরা চেষ্টা করছি সেই প্রকল্প যদি পাস হয়ে যায় আমরা দ্রুতই স্থাপন করব ইনশাআল্লাহ দুর্ঘটনা এরানো এবং যানজট মুক্ত শহর করতে দ্রুত আধুনিক সিগন্যাল বাতি বসানোর দাবি খলনবাসী সমার ইসলাম 21 টেলিভিশন আবার ইসলামী ব্যাংক বিরতি ফেরার পর যা থাকছে 2020 সালের মধ্যে চট্টগ্রাম হবে পর্যাপ্ত সুপেয় পানির নগরী 8000 কোটি টাকার তিনটি মেগা প্রকল্প সিরিয়ায় স্টারিন গ্যাসে অর্ধশত জনকে হত্যা বলছে স্বেচ্ছাসেবী দল নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা চাহিদার তুলনায় ত্রিশ শতাংশ কম পানি সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা এ অবস্থা থেকে উত্তরণে আট হাজার কোটি টাকা ব্যয় তিনটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তিন বছরের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দুই বিশ সালের মধ্যে চট্টগ্রাম হবে পর্যাপ্ত সুপেয় পানির নগরী থাকবে না কোনো নলকূপ স্বীকৃতি মিলবে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নলকূপবিহীন ইফরাজন ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট একদিকে বঙ্গোপসাগর পাশেই কর্ণফুলী নদী রয়েছে বিশাল প্রাকৃতিক ফয়েজ লেক পরও দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে সুপেয় পানির সংকট কাটছেই না সরকারি পরিসংখ্যানে নগরীর লোক সংখ্যা উনত্রিশ লাখ বাস্তবে এর দ্বিগুণ বলেই মনে করেন অনেকে চট্টগ্রাম ওয়াসা লোকসংখ্যা চল্লিশ লাখ ধরেই প্রকল্প পরিকল্পনা করে তাই রয়ে গেছে পানির সংকট বর্তমানে ওয়াসার সরবরাহ করে তিরিশ কোটি লিটার জায়গা ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় তিনটি মেগা প্রকল্প বাস্তবায়ন হলে আরও ষোলো কোটি লিটার পানি পাওয়া যাবে দু সালে ছেচল্লিশ কোটি লিটার পানি সরবরাহ করা গেলে সংকট থাকবে না বলে দাবি করলেন ওয়াসার এই কর্মকর্তা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ওয়ান সেই প্রোজেক্টে আমরা চোদ্দ কোটি লিটার পানি সরবরাহ করার ব্যবস্থা নিয়েছি সেইখানেই আরেকটা আমরা ট্রিটমেন্ট প্ল্যান্ট করতেছি সেম ক্যাপাসিটি এবং আরেকটা মদনাঘাটে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্ট করতেছি সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি হবে নয় কোটি লিটার বন্দননগরী চট্টগ্রামে বাড়ছে ব্যবসা বাণিজ্য ও শিল্পায়ন গ্রাম থেকে নগরমুখী হচ্ছে মানুষ এর সঙ্গে পরিকল্পনা করে পানির চাহিদা নিশ্চিত করা সত্যিই কঠিন কাজ বলে মনে করেন নগরবিদরা ওয়াসা যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে এগুলো যদি আর একটু দ্রুত গতিতে করে সমাপ্ত করতে পারেন তাহলে তো কিছুটা স্বস্তিদায়ক অবস্থা আমাদের থাকবে ওয়াসা বলছে আট হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগে সরবরাহ ব্যবস্থা আধুনিক পদ্ধতি চালু হবে নিশ্চিত করা যাবে বিশুদ্ধ পানি সরবরাহ মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বিশ হাজারের মতো গভীর অগভীর নলকূপ বেআইনি ঘোষণা করার কথাও জানান ওয়াসার এই কর্মকর্তা যে পানিটা আমরা সরবরাহ করব এই পানিটা আপনারা এই বর্তমান যুগে ওয়ার্ল্ডে যত জায়গায় ভালো পানি যে সরবরাহ করে তার মধ্যে এটা রফিকুল বাহার একুশে টেলিভিশন চট্টগ্রাম গুলশান এক নম্বরের শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস সন্ধ্যায় শপিং সেন্টারের ফার্নিচারের দোকান থেকে আগুন লাগে পরে তা পাশের আরো কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস তবে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কর্পোরেট ট্যাক্স কমানোর আহ্বান জানিয়েছে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় ভারতীয় চেম্বারের ব্যবসায়ীরা এই আহ্বান জানান ইন্দো বাংলা চেম্বার ছাড়াও বৈঠকে উইমেন চেম্বার ও মেট্রোপলিটন চেম্বারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন মাহমুদ হাসানের রিপোর্ট আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের ধারাবাহিক আলোচনায় অংশ নেয় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উইমেন চেম্বার অব কমার্স এবং ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সরকারের ভীষণ টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই উল্লেখ করে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব করে বিনিয়োগ আরো প্রসারিত করতে নারীদের তিন বছর ট্যাক্স হলিডে করার প্রস্তাব করেছে উইমেন চেম্বার অব কমার্স নারীদের করসীমা বাড়ানোরও প্রস্তাব করেছে ব্যবসায়ী এই সংগঠনটি নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর তিন বছর ট্যাক্স হলিডে দেয়া চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় একটি বিচক্ষণ বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য সরকার একটি বিচক্ষণ বাজেট প্রণয়ন করবেন বলে আমরা প্রত্যাশা করছি প্রস্তাবনাগুলো বিবেচনার আশ্বাস দিয়ে এনবিআর চেয়ারম্যান আগামী বাজেট জনকল্যাণমুখী করার আশা প্রকাশ করেন এই বছর নির্বাচনী বাজেট না হয়ে যেন জনকল্যাণের বাজেট হয় সেটা তো আমরাও খেয়াল রাখবো এবারের বাজেটে পরিবহন খাত বিশেষ গুরুত্ব পাবে বলেও জানায় রাজস্ব বোর্ড বাজেট হয় মেহেরপুরের গাংনীতে মাইওয়ান মিনিস্টার শোরুমের উদ্বোধন করা হয়েছে রোববার সন্ধ্যায় গাংনি বাজারে শোরুমের উদ্বোধন করেন মাইওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস শোরুম পরিদর্শন করে মাইওয়ানের পণ্য কিনতে ক্রেতাদের উৎসাহিত করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মাইওয়ানের খুলনা বিভাগীয় প্রধান মাসুদুল হাসান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার পৌরসভার মেয়র নবিউদ্দিন ও অন্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোরুমের এজেন্ট আবুল হোসেন মডার্ন আন্তর্জাতিক সংবাদ ধন্যবাদ আফিফা এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ যাওয়ার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো একবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠি চার্জ টিআর সেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে সিইসি সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে ইসির এক্তিয়ার নেই বললেন কাদের খালেদার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের হাতে বিদেশে নেওয়ার প্রয়োজন দেখছেন না চিকিৎসক কুমিল্লার মামলায় গ্রেফতার বড় মৌসুমে প্রতি কেজি আটত্রিশ টাকা দরে চাল কিনবে সরকার ধান ছাব্বিশ টাকা লক্ষ্যমাত্রা দশ লাখ টন ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব কাল দ্বিপাক্ষিক বৈঠক সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুক লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইন আমাদের পরের সংবাদ রাত একটাই দেখার আমন্ত্রণ রইলো শুভরাত্রি শুভরাত্রি